উত্তরার তুরাক তীরের কামার পাড়ায় ওয়াসার পানিতে ময়লা দুর্গন্ধ, বিশুদ্ধ পানির তীব্র সংকট, ফুটিয়ে পান করেও আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়, চরম দুর্ভোগে কয়েক লাখ বাসিন্দা। ডাইরেক্ট টয়লেটের পানি লাইন থেকে আসতেছে, এটা দিয়ে কোনোভাবে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই পসিবল না। ম্যাক্সিমাম লোক আমাদের এখান থেকে মহাখালী কলেরা হসপিটালে ভর্তি। ভাঙা চোরা পাইপের কারণে এমন পরিস্থিতি দাবি ওয়াসার। দেশে করোনা শনাক্তের 70% অমিক্রনে আক্রান্ত, 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অর্ধেক জনবলে চলবে সব অফিস, লাগবে টিকা সনদ। 2018 নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে অর্ধ শতাধিক চিঠি পাঠায় বিএনপি, ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রীকে চাপে ফেলতে লবিস্ট দিয়ে তদবির, ব্লুস্টার স্ট্র্যাটেজিসের নথিতে তথ্য। দলীয় প্রতীক ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন, প্রচারণায় সরগরম ভোটের মাঠ, ভোটারদের মাঝে ভিন্ন আমেজ। আন্দোলনে স্থবির শাহজালাল বিশ্ববিদ্যালয়, দাবি পূরণে আন্তরিক নয় কর্তৃপক্ষ, অভিযোগ শিক্ষার্থীদের, সমস্যা সমাধানে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান শিক্ষকদের। এবং ভারী যান চলাচলকারী সড়কের সংস্কারে চট্টগ্রাম বন্দরের অর্থায়ন চায় সিটি কর্পোরেশন, নৌ মন্ত্রণালয়ে প্রস্তাবনা, সহযোগিতার আশ্বাস চেয়ারম্যানের।